হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বানাচ্ছি একটা সবজি পাকোড়া, যেটাকে বলি আমরা সবজি বড়া। সো আমি কীভাবে বানাই সেটাই আপনার সাথে শেয়ার করতেছি। আমি কেটে নিলাম আমার ব্রোকলি ছোট ছোট করে, ক্যাবেজ অ্যান্ড কলিফ্লাওয়ার সবগুলো ছোট ছোট একদম করে কেটে নিলাম। আর বলের মধ্যে নিয়ে নিলাম আমি একটু লবণ, 2 চামচের মতো লবণ নিয়ে নিলাম। লবণটা একটু বেশিই দিলাম। লবণের সাথে আমি সবজিগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিব। আর সবজিগুলোকে কিন্তু আমি ধুয়ে তারপরে কাটছি। কাটার পরে ধুবেন না, কাটার পরে ধুলে বেশি পানি বের হয়ে যায়, এই জন্য আমি কাটার আগে ধুয়ে নিয়েছি সুন্দর করে এবং সবগুলোকে সিমিলার সাইজ করে কাটছি। এবং লবণ দিয়ে প্রথম অনেকক্ষণ এরকম করে ডলে নিব, তারপরে লবণের সাথে ভালো করে মিশে একটু রেখে দিব, তারপরে আমার ভেজিটেবলসগুলো এরকম সফট হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম একটা পটেটো আলু, একটা গ্রেট করে রাখছি, একটা আলু দিয়ে দিলাম। এটা আমার কাছে ভালো লাগে সবজির সাথে যে সময় দিলে। আর দিয়ে দিলাম অনিয়ন, তারপরে চিলি, ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে পুদিনা পাতাও দিতে পারেন। আমি একটু এর সাথে দিয়ে দিব একটু কাবাব মশলা। কাবাব মশলাটা আসলে অপশনাল, অনেকে পছন্দ করে, যারা পছন্দ করেন না তারা দিবেন না। আর আমি পুদিনা পাতা দিই না, ধনিয়া পাতা দিই। আর এর সাথে দিয়ে দিব আমি 2টা ডিম। আর ভেজিটেবলসটা লবণের সাথে মাখলে যে সফটটা হয়ে যাবে তখন একটু হালকা পানি বের হয়, আর এই ডিম দেওয়ার পরে তখন আর পানিটা এক্সট্রা লাগে না, এই জন্য পানি দিতে হয় না। আর ভেজিটেবলসটা মাস্ট অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ধুয়ে তারপরে কাটা হয়। কাটার পরে ধুলে সেটা আমি কী বলি, কাটার পরে যদি ধুই তাহলে কিন্তু পানি অনেক ছেড়ে দিবে, সেটাকে সবজি বড়া ঠিক মতন হবে না এবং বেশি মজা লাগবে, সেটাকে টেস্ট হবে না। এরপরে আমি দিয়ে দিব 2 স্পুনস রাইস ফ্লাওয়ার, মানে যেটাকে আমরা চালের গুঁড়া দিব মজে বেশি ক্রাঞ্চি হওয়ার জন্য। আর সাথে দিয়ে দিব আমি প্লেন ফ্লাওয়ার ময়দা। যাদের হাতের কাছে ময়দা না থাকে আটাও দিতে পারেন, বাট আমার কাছে আমি সবসময় ময়দা এবং ইয়ে দিয়েই করি, ফ্লাওয়ার রাইস ফ্লাওয়ার যেটা চালের গুঁড়া সেটা দিয়েই করি, আর কখনোই আমি বেসনটা দিই না। বেসনটা দিলে অনেক সফট লাগে এবং মজা লাগে না, ক্রাঞ্চি হয় না জিনিসটা। আমি অনেক ভেজিটেবলস বড়াই করছি অনেকভাবে, বাট এই ইয়েটা রেসিপিটা অনেক টেস্টি হয় খেতে এবং অনেক ক্রাঞ্চি হয় খেতে। এরপর আমি দিয়ে দিব যেটা কাবাব মশলা, যে কোনো কাবাব মশলাই দিতে পারেন। আমি একটু শামি কাবাব মশলা দিয়ে দিলাম, এটা অপশনাল, অনেকে যেটা যারা পছন্দ করেন না তারা দিবেন না। এটা আমি 1 স্পুন দিয়ে দিলাম, যেহেতু আমি সবসময় বানাই আমার অত মেপে করতে হয় না এই আর কি। তো সব কিছু দেওয়ার পর আমার কাছে মনে হলো আর একটু ময়দা লাগবে, এটা জাস্ট হোল্ড করার জন্য, এটা রাউন্ড একটা শেপ দেওয়ার জন্য। সো আমি আর 1 চামচ ময়দা দিয়ে দিলাম এবং দেখেন এটা একটা রাউন্ড শেপ হয়ে গেছে সুন্দর এইরকম। এরকম যখন হবে তখন এটা তেলের মধ্যে আমি দিয়ে দিব এরকম গোল গোল করে। আমি যেহেতু বাইরে কুক করি ইফতারের সময়, বাইরে আমার রান্না করি, সো আমার ডিপ ফ্রায়ারটাও বাইরে। আর এটা ডুবা তেলে ভাজবো, ডুবা তেলে আনটিল না ব্রাউন হওয়া পর্যন্ত এটা আমি ভাজবো। এবং ডিম দেওয়ার কারণে সুন্দর ভিতরে অনেক সফট হয়ে যায় এবং অনেক ক্রাঞ্চি হয়। সো এইভাবে বানায় দেখতে পারেন। এটা আসলে কিন্তু ইফতারের আইটেমে অনেকেই বানায় জানি, তারপরেও একটা স্পেশাল একটা আলাদা টেস্ট থাকে যেহেতু ভেজিটেবলস। আর এখানে যে কোনো ভেজিটেবলসে দেওয়া যায়, আমি আমার কাছে যা ছিল তাই দিছিলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো ভেজিটেবলসে সেম সাইজ করে কেটে তারপরে দিবেন। এই তো এরকম হয়ে গেল একদম ক্রাঞ্চি মচমচা, আর অনেক নাইস সুন্দর একটা ফ্লেভার আছে ভিতরে ভেজিটেবলসের। তো এই তো, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাবাই।